আজকে কিভাবে জাহাঙ্গীরনগর মত ইউনিভার্সিটিতে এই ছাত্র লীগের সাহস হয় যে একজন নারীকে তার স্বামীকে বেঁধে রেখে তারপরে তাকে গণধর্ষণ করে এত বড় স্পর্ধা তাদের কিভাবে হয় এই স্পর্ধা কোনো সাধারণ মানুষের হবে না নিঃসন্দেহ হবে না আপনার হবে না আপনার হবে না কাদের হচ্ছে হচ্ছে ছাত্র লীগের তার কারণই হচ্ছে যে এখানে ছাত্র লীগের ওই ম্যান্ডেট দেওয়া আছে যে তোমরা এখানে ধর্ষণ করো খুন করো রাজনীতি করো চিন্তাই করো তোমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা ক্ষমতায় বসে রয়েছি এখানে শেখ হাসিনা তিনি বলেন ছাত্র লীগের হাতে নাকি তিনি কলম তুলে দিয়েছেন তার কলমের এত জোর যে স্বামীকে বেঁধে রেখে তারপরে গণধর্ষণ করে অথচ তাদের কোনো বিচার এখানে হয় না আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্টতি জানাতে চাই যে যে দেশে দেশে কারাগার তারা বানিয়ে রেখেছে যে জুলুম তারা এখানে রাজনৈতিকভাবে সংগঠিত করছে জনগণের সমস্ত মত প্রকাশের অধিকারকে তারা কেড়ে নিয়ে যদি তারা ভেবে থাকে যে তারা এরকম একের পর এক প্রহসনে নির্বাচন করবে তারপরে ক্ষমতায় বসে থাকবে তারপরে এরকম সোনার ছেলেদেরকে মেলিয়ে দেবে ধর্ষণ করবে নারীদেরকে তাহলে আমরা ওই সমাবেশ থেকে বলে রাখতে চাই যে সেই ধর্ষণকারীদেরকে এক দম্পতি ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এমন একটা সময়ে গণধর্ষণের শিকার হয়েছে যখন ওই ক্যাম্পাসে কোন রাত ঘনিয়ে আসেনি রাত ১২টা ছিল না এই সময়ে ক্যাম্পাসে যদি একটি ধর্ষণ হয় সেই ধর্ষণ কিভাবে প্রশাসনের নজরে নিয়ে গেল আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা জানেন এই যে বাংলাদেশে একের পর এক ধর্ষণকাণ্ড সংঘটিত হয় এই ধর্ষণকাণ্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব শুধুমাত্র ক্যাম্পাস নয় সারা বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এই ধর্ষণগুলোর সঙ্গে জড়িত থাকে ক্ষমতাশীলেরা সোনার ছেলেরা তাদের মুখখানি দেখা যায় ধর্ষক হিসেবে তাদের মুখখানি দেখা যায় লম্পট হিসেবে তাদের মুখখানি দেখা যায় এখানে চোর বাটপার ছিনতাইকারী প্রকাশ্যে তাহলে বুঝতে হবে আমাদেরকে কেন এই ক্ষমতাসীনদের চেহারাই বারবার প্রকাশ্যে আসে আজকে এই যে ধর্ষণগুলো সংঘটিত হচ্ছে এই ধর্ষণের পেছনে যারা পাহাড়াদার তারা ক্ষমতাসীন সরকার ফলে এই ক্ষমতাসীন সরকারেরা তাদেরকে পালন পোষণ করে একদিকে জনগণের উপরে শোষণ নির্যাতন নিপীড়ন চালায় অন্যদিকে তারা নারীদেরকে ধর্ষণ করে নারীদেরকে নির্যাতন করে আপনারা জানেন এখানে এই ঢাকা ইউনিভার্সিটির এই পাদদেশে পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল সেই নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে লাগাতার আন্দোলন করেছিলাম আমরা এখানে বামপন্থী বিপ্লবী ছাত্র সংগঠনগুলো সেই আন্দোলন দুই মাস ব্যাপী চালিয়েছি কিন্তু সেই ধর্ষকদের বিচার কিন্তু আমরা পাইনি আমরা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়েছি আমরা বলেছি যে এই যে একের পর এক ধর্ষণ সংঘটিত হচ্ছে এর আমরা বিচার চাই কিন্তু বিচার আমরা পাইনি তার মানে এটা স্পষ্ট হচ্ছে যে সেই শুধুমাত্রই পহেলা বৈশাখের ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তারপরে আমরা জানি যে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিভাবে তনুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সারা বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছিল সারা বাংলাদেশের জনগণ বলেছিল আমরা তনু হত্যার বিচার চাই তনুকে যে ধর্ষণ করা হয়েছে তার বিচার চাই অথচ আমাদেরকে কি জানানো হয়েছে তনুকে কেউ ধর্ষণ করেনি এমন একটা অবস্থা যে তনু আসলে এখানে হত্যার শিকার হয়নি তনু নামে কোনো মেয়ে আসলে বাংলাদেশে এক্সিস্ট করেনি এই তো সেই বাংলাদেশ একের পর এক ধর্ষণকাণ্ড হবে কিন্তু সেই ধর্ষণের কোনো বিচার আমরা পাব না এখানে নাম কওয়াতে একটি আইন করে রেখেছে কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখি না এই আইনের প্রয়োগ আমরা দেখি না তার একমাত্র কারণ হচ্ছে সরকারের এই ধর্ষকদের পাহারাদার যেটা আমাদের পূর্ববর্তী সকল বক্তারাই বলার চেষ্টা করেছেন তারা স্পষ্টতই বলেছেন যে এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় বসে রয়েছে তখন তারা যতই গালাগালি করুক না কেন ক্ষমতায় থেকে যতই তারা এখানে উন্নয়নের ধামাডোল বাধাক না কেন তারা এখানে জনগণের কোনো অধিকারকে সমুন্নত রাখেনি তারা জনগণের সমস্ত অধিকারকে এখানে কেড়ে নিয়েছে তারা জনগণকে জিম্মি করেছে তারা জনগণের যে সামান্য ভোটের অধিকার
শিকার পর্যন্ত তারা এখানে ক্ষমতায় থেকে কেড়ে নিয়েছে তারা এখানে পুলিশ বলেন বিজিবি বলেন সেনাবাহিনী বলেন রাষ্ট্রের সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানকে তারা নিজেদের দখলে রেখেছে তাদের আঙুলের ইশারায় আজকে বাংলাদেশের আইন আদালত প্রশাসন সমস্ত কিছু উঠে আর বসে আজকে বাংলাদেশে যে নির্বাচনটি সম্পন্ন হয়েছে সেই নির্বাচনে জনগণ ভোট দেয়নি সেই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ প্রমাণ করেছে যে এই আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা গণবিরোধী সরকার একটা ফ্যাসিস্ট সরকার একটা জনবিচ্ছিন্ন সরকার যাদের সাথে জনগণের কোন সংযোগ নেই এবং এই যে জনগণের সাথে সংযোগ না থাকার ফলেই তারা জনগণের সাথে জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য নন এবং সেই কারণেই তারা এই একের পর এক অন্যায় জুলুম নিপীড়ন নির্যাতন করছে আর এবং ভবিষ্যতে এরকম আরো যত ঘটনা ঘটবে বা হচ্ছে এখানে যদি আমাদের নিজেদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কথাও যদি আমরা হচ্ছে বর্ণনা করি তাহলে হচ্ছে দেখা যায় যে এখানে হচ্ছে ছেলেরা হচ্ছে ঠিকই হলে রাত সারা রাত যখন তখন ঢুকতে পারবে কিন্তু হচ্ছে মেয়েদের হলে ঢুকার সময় হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে 10টা পর্যন্ত এটার কারণটা আসলে কি তারা কি আসলে এই ক্যাম্পাসে